राज्य बन सहायक पदे अपनारा जरा आवेदन करेছেন অনেকেরই इंटरव्यू ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কিছু জেলায় ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। কবে থেকে শুরু হবে এবং কতদিন সেই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে, কিভাবে ইন্টারভিউ হবে এই বিষয়ে বিগ একটি আপডেট নিউজ বেরিয়ে এসেছে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে, তিন জেলায় 230টি বন সহায়ক পদের জন্য আবেদন জমা পড়েছে 1,31,000। এখানে বিস্তারিত যেটা বলা হচ্ছে, পদের সংখ্যা 230টি এবং এর জন্য দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আবেদন জমা পড়েছে 1,31,000। বন সহায়ক পদে আবেদন সংখ্যা দেখে ইতিমধ্যে চমকে গেছে খোদ বন দপ্তরের অফিসাররা। পূর্ব মেদিনীপুরের মাত্র 10টি পদের জন্য আবেদন জমা পড়েছে 18,000। চমকের এখানেই শেষ নয়, 8 পাস যোগ্যতায় আবেদন চাওয়াতে বিপুল সংখ্যক আবেদন করেছেন MA, MSc, BEd ডিগ্রিধারীরাও এখানে আবেদন করেছেন। আগামী 5ই অক্টোবর থেকে বন দপ্তরের নবনির্মিত অফিসে শুরু হচ্ছে ইন্টারভিউ। 2 মাস ধরে ইন্টারভিউ চলবে। প্রতিদিন 400 কর্মপ্রার্থীকে ডেকে ইন্টারভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন, তিন জেলায় এই যে ইন্টারভিউ শুরু হবে আগামী 5ই অক্টোবর থেকে এবং প্রতিদিন 400 করে ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং 2 মাস ধরে এই ইন্টারভিউ চলবে। এখানে আরও যেটা বলা হচ্ছে, 22শে জুলাই রাজ্য সরকার সারা রাজ্যে 2,000 বন সহায়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। ফরেস্ট গার্ডের মতোই হাতি তাড়ানো, বন সম্পদ রক্ষা, এই সমস্ত প্রভৃতি কাজ করতে হবে এই বন সহায়ক পদে যারা আবেদন করেছেন। 100 নম্বরের মূল্যায়ন করা হবে। তো বন সহায়ক পদে যারা ইন্টারভিউ দেবেন তাদের যে সিলেবাসটা রয়েছে, বাংলায় আপনাকে পড়তে এবং লিখতে জানতে হবে, যার উপরে 30, 30, 60 নম্বর রয়েছে। ইংরেজি বা হিন্দিতে আপনাকে পড়তে জানতে হবে, যার উপরে 10 নম্বর থাকবে। জেনারেল নলেজের উপরে 20 নম্বর এবং বনের কাজ করার জন্য শারীরিক যে সক্ষমতা তার উপরে 10 নম্বর। এইভাবে আপনাদের 100 নম্বরের ইন্টারভিউ হবে, যে কথা এখানে দেখছেন খবরে বলা রয়েছে। এরপরে যেটা মেন বিষয়ে বলা হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলায় 2টো ইউনিট বোর্ড বসানো হয়েছে। প্রতিটি বোর্ডে 2 জন করে সদস্য থাকবেন। সেখানে প্রতিদিন 200 করে আবেদনকারীকে ডেকে ইন্টারভিউ নেওয়া হবে। প্রত্যেক আবেদনকারীর মোবাইলে SMS যাবে। এখানে দেখুন SMS-এ অ্যাডমিট যাওয়ার কথা বলা হচ্ছে। SMS-এ যে আপনাদেরকে ইনফর্ম করা হবে সেটাই আপনাদের অ্যাডমিট হবে। এবং এখানে আরও একটা বিষয় ইনফর্ম করা হয়েছে, মাসিক 10,000 টাকা বেতনের এই পদে নিয়োগের জন্য একটি সক্রিয় দালাল চক্র ঘোরাফেরা করছে এবং বিশেষ করে অর্থ তোলার কাজ চলছে এমনই অভিযোগ রয়েছে। তো আপনারা সেই সমস্ত ফাঁদে পা দেবেন না, সে কথাও এখানে উল্লেখ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনাদেরকে নিয়োগ করা হবে। পূর্ব মেদিনীপুরের তুলনায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় বন দপ্তরের 3টি ডিভিশন রয়েছে। পূর্ব মেদিনীপুর, রূপনারায়ণ এবং খড়গপুর ডিভিশনে মোট 65,000 আবেদন জমা পড়েছে। ওই জেলায় মোট পদের সংখ্যা 160টি। এছাড়াও ঝাড়গ্রাম জেলায় 60টি পদ রয়েছে, মোট আবেদন জমা পড়েছে 48,000। এবং এই 3 জেলায় 10টি ইন্টারভিউ বোর্ড গঠন করা হবে এবং প্রতিদিন 2,000 আবেদনকারীকে ডাকা হবে। এবং এখানে যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখুন যেটা বলা হচ্ছে, বন সহায়ক পদটি চুক্তিভিত্তিক পদ কিন্তু পারফরমেন্সের নিরিখে পুনর্নবীকরণ হবে। তাই সরকারি পদের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। এছাড়াও যেভাবে উচ্চ ডিগ্রিধারীরা এই 8 পাস যোগ্যতায় বন সহায়ক পদে আবেদন করেছেন তাতে বনকর্তাদের অস্বস্তিতে ফেলেছে। এছাড়াও এখানে বাংলা পড়তে এবং লিখতে পারার জন্য বরাদ্দ 60 নম্বর, আর সেখানে MA, MSc, BEd ডিগ্রিধারীরাও দলে দলে আবেদন করেছেন। আরও যেটা বলা হচ্ছে, বিপুল সংখ্যক আবেদনকারীর জন্য কোথায় ইন্টারভিউ নেওয়া হবে তা গত 15 দিন ধরে বিস্তারিত টালবাহানো চলছিল পূর্ব মেদিনীপুর জেলায়। শেষমেশ ঠিক হয় 41 নম্বর জাতীয় সড়কের ধারে খাঁকা প্রান্তরের নবনির্মিত যে অফিস রয়েছে সেখানে ইন্টারভিউ ভেন্যু চূড়ান্ত করছে বন দপ্তরের অফিসাররা। এই অফিস এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। পূর্ব মেদিনীপুরের DM বলেছেন, আমাদের জেলায় 10টি বন সহায়ক পদে মোট 18,000 আবেদন জমা পড়েছে। 5ই অক্টোবর থেকে শুরু হবে ইন্টারভিউ, চলবে 2 মাস। तो बंधुरा एखाने बुझते पारछेन पूर्व मेदिनीपुर पश्चिम मेदिनीपुर और झाड़ग्राम जिले जारा बसबास करछेन जारा आवेदन करेछेन तादेर इंटरव्यू 5 अक्टोबर थेके शुरू होबे से कथा एखाने बला होच्छे एबं 2 मास धरे आपनादेर इंटरव्यू चलबे। सेई साथे प्रतिदिन 2000 व्यक्तिके डाका होबे इंटरव्यू बोर्डे 10टी इंटरव्यू बोर्ड गठन करा होयेछे। तो आपनादेर मोबाइले SMS एर माध्यमे इनफर्म करा होबे कबे आपनादेर इंटरव्यू होबे कोथाय इंटरव्यू होबे সেই বিষয়ে মোবাইলে SMS যাবে। এছাড়াও আমাদের চ্যানেলে বন সহায়ক পদের যে PDF ফাইল ইন্টারভিউ প্রস্তুতির যে গাইড বই সেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। এখানে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের বন সহায়ক পদে যারা আবেদন করেছেন তাদের জন্য উপযুক্ত একটা বই রয়েছে। এখানে আপনি সমস্ত প্রশ্ন উত্তর এখানে একটা বইয়ের মধ্যে পেয়ে যাবেন, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন এবং এখান থেকে আপনি 80 টাকা পেমেন্ট করে এই বইটা আপনি পারচেস করতে পারবেন। তো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং কিভাবে কিনবেন সেই রিলেটেডও একটা ভিডিও আমাদের এর আগে অলরেডি বানানো আছে, সেই ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দেবো। সেই ভিডিও দেখে আপনি বইটাকে সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যারা বন সহায়ক পদে আবেদন করেছেন বিভিন্ন জেলায় ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই 3টি জেলায় ইন্টারভিউও শুরু হতে চলেছে অক্টোবর মাস থেকে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আমাদের সাথে থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।